এই বছরে শেষ হতে যাচ্ছে প্রথম মানব মাথা প্রতিস্থাপন। বিশ্বাস হচ্ছে না? আমারও প্রথমে হয় নাই, ইন্ট্রোর পরে আসতেছি। এটা কোনো রূপকথার গল্প না, এটা সত্য কথা। এই বছরে শেষ হতে যাচ্ছে প্রথম মানব মাথা ট্রান্সপ্লান্ট বা প্রথম মানব মাথা প্রতিস্থাপন। ব্যাপারটা শুনলে আদিভৌতিক মনে হলেও কিন্তু ব্যাপারটা সম্ভব, কারণ মানুষের মাথা একমাত্র অঙ্গ যেটা সম্পূর্ণ নিজে নিজে কাজ করতে পারে। এই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আইডিয়াটি নিয়ে এসেছেন ইটালিয়ান নিউরোসার্জন সার্জিও ক্যানাভেরো। তার মতে এই জিনিসটা করা সম্ভব। যদি এই জিনিসটা করা যায় তাহলে ভবিষ্যতের অনেকগুলো রাস্তা আমাদের জন্য সুগম হয়ে যায়। অনেক মানুষ প্রতি বছর মারা যায়, কিন্তু অনেক মানুষ প্রতি বছর প্রতিবন্ধীও জন্ম নেয়। এবং তার মতে এই প্রতিবন্ধিত্ব দূর করার জন্য সম্পূর্ণ মাথাটাকে যদি আরেক জায়গায় ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে এইটা সম্ভব। তার মতাদর্শ অনুযায়ী তিনি অপারেশন করবেন ভ্যালেরি স্পিরিডনফ নামে একজন রাশিয়ান লোকের, যিনি হফম্যান ডিজিজের কারণে প্রতিবন্ধী। হফম্যান ডিজিজটা কি? হফম্যান ডিজিজটা হলো কি, এক ধরনের মোটর নিউরন ডিজিজ, যার কারণে আস্তে আস্তে আপনার বডির প্রতিটা অংশ অকেজো হতে থাকে এবং একটা সময় আপনি মারা যান। যদি এই অপারেশনটা না করা হয় আলটিমেটলি 2 বছর পর ভ্যালেরি এমনিই মারা যাবে। সেই তুলনায় এই রিস্কটা নেওয়াই যায়। অপারেশনটা হচ্ছে একজন ডোনার এবং একজন রিসিপিয়েন্টের মধ্যে। এখানে রিসিপিয়েন্ট হলো গিয়ে আমাদের ভ্যালেরি এবং ডোনারটা হচ্ছে একজন ব্রেইন ডেথ রোগী, যিনি লাইফ সাপোর্টে বেঁচে আছেন অথবা মানে বেঁচে থাকার কোনো মূল্য নেই অথবা মারা গেছে, এই টাইপের একজন মানুষ। আপনার যদি মনে হয় যে ব্যাপারটা প্রথম হচ্ছে, আসলে তা না। 1970 সালে একটি বানরের ওপর প্রফেসর হোয়াইট নামে একজন নিউরোসার্জন এই অপারেশনটা করে এবং অপারেশনটা সাকসেসফুলও হয়। বানরটা খেতে পারতো, উঠতে পারতো, চোখ খুলতে পারতো, ইভেনচুয়ালি শব্দও করতে পারতো, হাত পা নাড়তে পারতো, সবই করতে পারতো। কিন্তু 20 দিন পর আনফর্চুনেটলি তার বডি তার ব্রেইনকে রিজেক্ট করতে থাকে যে নিতে পারতেছি না। একটা সময় 20 দিন পরে বানরটি মারা যায়। কিন্তু প্রফেসর ক্যানাভেরোর কথা অনুযায়ী স্পাইনাল কর্ড বা আমাদের মেরুদণ্ড জোড়া লাগানোর মতো তখন কোনো রকম গ্লু বা কোনো রকম যন্ত্র ছিল না, যেটা এখন আছে। এবার আসি অপারেশনটা কিভাবে হবে। প্রথমে ভ্যালেরির গলার মধ্যে একটি চিড় দিয়ে ভোকাল কর্ড, ইসোফাগাস এবং ট্রাকিয়া এগুলোকে ডায়মন্ড এজ ব্লেড দ্বারা কাটা হবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। পরবর্তীতে এই ডায়মন্ড এজ ব্লেড দিয়ে তার স্পাইনাল কর্ডটাকে কাটা হবে এবং পরবর্তীতে ডোনারের বডির সাথে পলিথিলিন গ্লাইকল নামে এক ধরনের গ্লু দিয়ে সেই জায়গাটা লাগানো হবে। ব্যাপারটা ওইখানেই সীমাবদ্ধ ছিল এবং ভয়ঙ্কর ব্যাপারটা ছিল হলো গিয়ে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু প্রবলেমটা হলো কি আমাদের এই স্পাইনাল কর্ডটা নিয়ে। স্পাইনাল কর্ড একবার যদি কেটে যায়, ভেঙে যায় অথবা মানে বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেটাকে লাগানো মুশকিল হয়ে যায়। এইখানে আসতেছে উইলিয়াম সেখামা নামে এক লোক, যিনি NBC নামক এক ধরনের ইউনিভার্সিটির একটা ছোট একটা স্টুডেন্ট। এই লোকের আবিষ্কৃত নতুন এক ধরনের যন্ত্রের মাধ্যমে খুব ইজিলি আপনার স্পাইনাল কর্ডটাকে জোড়া লাগানো যাবে। তার এই যন্ত্র একটি সাবস্ট্রেট দিয়ে তৈরি, যার নাম গ্রিফিন রিবন, এবং যেটা কন্ডাক্টিভ কার্বন অ্যাটম দিয়ে তৈরি। এর মাধ্যমে নিউরনগুলো বুঝতে পারবে যে তাদের কোন জায়গায় গ্রো হওয়া দরকার। তাদের একটা গাইডলাইন দেওয়া হবে যাতে এই ধরনের অপারেশনে কোন প্রকার প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি এইটা অনেকে বলতেছে হেড ট্রান্সপ্লান্ট, আসলে এটা হেড ট্রান্সপ্লান্ট না, এটা অ্যাকচুয়ালি বডি ট্রান্সপ্লান্ট। কারণ পুরো বডিটাকে আপনার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, হেডটাকে যার মাথা তার কন্ট্রোল, সো এটা একটা বডি ট্রান্সপ্লান্ট। এবার আসি সমস্যাগুলো নিয়ে। ক্যানাভেরো এর আগে 20টা ইঁদুরের ওপর এই এক্সপেরিমেন্টটা চালায়, কিন্তু 20টা ইঁদুরই মারা যায় সময়ের সঙ্গে। কোনো ক্রিটিক এই ব্যাপারগুলো নিয়ে স্যাটিসফাই না যে অপারেশনটা করা উচিত কিনা, ইথিক্যালি এটা সম্ভব না, ইথিক্যালি এটা উচিত না। কোনো কোনো ক্রিটিক বলতেছেন যে যদি এই রোগী মারা যায়, ভ্যালেরি যদি মারা যায়, তাহলে এই সার্জনদের ওপর মার্ডার কেস দেওয়া উচিত। কিন্তু মজার ব্যাপার হলে অপারেশন করার জন্য 80 জন সার্জন প্রয়োজন
এবং প্রায় 60 জন নার্স এবং অন্যান্য হেল্পার প্রয়োজন। এই অপারেশনটি করতে খরচ হচ্ছে প্রায় 10 মিলিয়ন ইউরো এবং এই অপারেশনটি হচ্ছে চীনের একটি হসপিটালে। এখনও এটা ঠিক করা হয়নি যে কোন হসপিটালে হবে। এখন এ নিয়ে কথাও হচ্ছে যে কোনো কারণে ব্যালেরি যদি বাদ পড়ে তাহলে চাইনিজ কোনো এরকম হফম্যান ডিজিজওয়ালা রোগীকে এরকম অপারেশনটা করা হবে। এখন ভ্যালিডিটি বাদ পড়বে কি না, ভ্যালিডি থাকবে কি না, এ সম্পর্কে আমরা জানি না। অনেকে বলতেছে ইথিক্যালি এটা ঠিক না, কারণ এটা একটা কেমন কথা যে যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে আবার পুনর্জীবিত করে নেওয়া, অথবা যে মানুষটা মারা যাচ্ছে সেই মানুষটাকে, এটা মানে প্রকৃতির বিপরীত হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার অনেকে বলতেছে যে এটা ঠিক, কারণ অনেক ইম্পর্টেন্ট মানুষ যদি কোনো বডির অন্যান্য অঙ্গের কারণে মারা যায় তাহলে তাদেরকে এর মাধ্যমে পুনর্জীবিত করা সম্ভব এবং তাদের আবার নতুন করে করা সম্ভব, যেহেতু বডি নিচ্ছে না। কিন্তু যদি এই অপারেশন সাকসেসফুল হয় তাহলে ভ্যালিডিকে সারা জীবন এক্সেপ্টেশনের ওষুধ খেয়ে যেতে হবে যাতে তার বডি তার মাথাকে অ্যাকসেপ্ট করে। কারণ যদি রিজেকশন করে একবার তাহলে ভ্যালিডি ওই জায়গায় মারা যাবে। এই জায়গার আরও প্রবলেমগুলো হলো গিয়ে খুব ইজিলি ভ্যালিডি মারা যেতে পারে, প্রায় 70-30% চান্সেস যে ভ্যালিডি মারা যেতে পারে। ব্রেন ডেড হতে পারে, হঠাৎ করে রক্তশূন্যতায় মারা যেতে পারে, অথবা সময়ের অভাবে মারা যেতে পারে, অনেক কারণে মারা যেতে পারে। সো এটা একটা রিস্ক থেকেই যায়। কিন্তু আমার মতে এটা করা উচিত, দরকার। অপারেশনের সময় ডাক্তাররা বলতেছেন যে অপারেশনের সময় সাধারণত মাথাটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়া হবে। এর নিচে গেলে ব্রেনটা অটোমেটিক জমে যাবে আর উপরে গেলে ব্রেনটা জাগ্রত থাকার চেষ্টা করবে। অন্যদিকে ডোনারের বডিকেও 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়া হবে যাতে অ্যাটাচটা খুব সুন্দরভাবে হয়। এখন আমার মতে জিনিসটা ঠিক আছে, এটি করা উচিত, যে একবার অন্ততপক্ষে ট্রাই করা উচিত। এই হফম্যান ডিজিজের কারণে অলরেডি ভ্যালেরি মারা যাওয়ার পথে, মারা যেতে পারে এনি টাইম। তো যেটা হচ্ছে যে একটা রিস্ক নেওয়াই যায়। আর অন্যদিকে যদি হয় তাহলে এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রের দিকে অনেক বেশি সুগম। কিন্তু অনেকে বলতেছে এটা ইথিক্যাল না, এটা ঠিক না। আমার মতে এটা ইথিক্যাল, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলতেছে এটা ঠিক না। আপনাদের কি মতামত, যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না? কিন্তু হতে পারে যে যার যার অভিমতের উপর ডিপেন্ড করে যে আসলে কি হচ্ছে, যে এটা ঠিক হচ্ছে নাকি এটা ঠিক হচ্ছে না। প্লিজ কমেন্টে জানান আর মানুষকে জানানোর সুযোগ দেন যে আপনি কেন মনে করতেছেন এটা ঠিক হচ্ছে না। যদি ঠিক হয় তাহলে কেন মনে হয় যে এটা ঠিক? আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে নতুন কোনোভাবে হয়তো আবার বেনজির আহমেদ আপনাদের সামনে হাজির হয়ে যাবে। ইউটিউবে 10,000 ভিউয়ের জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এরকম একটা নিউজের জন্য এই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং আমার পেজে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেনজির আহমেদ সাইনিং আউট।